গ্রাম হবে শহর, এই স্লোগানে পুরো বাংলাদেশ উন্নয়নের ছোঁয়ায় এগিয়ে যাচ্ছে। এর ওই ধারাবাহিকতায় উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন 10-এর 11, 25 ও 26 নং ওয়ার্ড। প্রায় অলিগলি এখন উন্নয়নের ছোঁয়ায় পরিবর্তন হয়েছে, সংস্কার হচ্ছে ঝুঁকিপূর্ণ রাস্তাও। বর্ষা মৌসুমে নগদ জুড়ে সৃষ্টি হতো জলবদ্ধতার, সড়ক থেকে শুরু করে লাইনে পর্যন্ত এক হাঁটু পানি উঠে যেত। জলবদ্ধতা সমস্যার সমাধানে ইতোমধ্যে লাইন উঁচুকরণের কাজ শুরু করা হয়েছে, এতে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ। আমাদের বি ব্লকের যে রোডটা হচ্ছে অনেক সুন্দরভাবে হচ্ছে, অনেক নালা নর্দমা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, হ্যাঁ অনেক অনেক দূর এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমাদের যে বর্ষা মৌসুমে যে কষ্ট দুর্ভোগ ছিল, এগুলো বর্তমানে যে মেগা প্রজেক্টে মাধ্যমে আসছে, এগুলো আমরা জনগণের উপকৃত হব, এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই। বাংলাদেশের আবহমান জনতার জন্যে যে উন্নয়নের কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে যে মেগা প্রজেক্টের প্রায় সমাপ্তি লগ্নে, তারই অংশবিশেষ আমাদের এই 26 নম্বর ওয়ার্ড উত্তর হালি শহরের আমাদের সম্মানিত কাউন্সিলর জনাব আলহাজ ইলিয়াস লায়ন মোহাম্মদ ইলিয়াস ভাই এবং আমাদের সম্মানিত মহিলা কাউন্সিলর 11, 25 এবং 26 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সম্মানিত আপা বিওটি আপা যে সহযোগিতা আমাদেরকে করেছেন এবং কাজের শুরু থেকে প্রজেক্ট আনার জন্য ওনাদের এই চেষ্টাকে আমরা ওনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ এখন উন্নত ও মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে বলে জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের এই কাউন্সিলর। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছেন। বাংলাদেশ আজ বিশ্বের বুকে রোল মডেল, বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে, বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, বাংলাদেশের নাম এখন বিশ্বের মানচিত্রে সম্মানজনক স্থানে আছে। আজ আমি 3 ওয়ার্ডের 11, 25 এবং 26 নম্বর ওয়ার্ডের একজন সংরক্ষিত কাউন্সিলর। আজকে আমি 26 নম্বর ওয়ার্ড আমার স্বাগতিক ওয়ার্ড, এই ওয়ার্ডে একটু বৃষ্টি হলে পানি উঠে যায়। এই ওয়ার্ডের মহেশখালের দুপাট দিয়ে টোল রোড, আমরা যেটাকে যেখানে বে টার্মিনাল তৈরি হচ্ছে আমাদের চট্টগ্রামে, সেই বে টার্মিনালে আমাদের এই 26 নম্বর ওয়ার্ডের মহেশখালের দুপাট দিয়ে যে রাস্তা তৈরি হয়েছে, সেই রাস্তা দিয়ে আমরা সেই বে টার্মিনালে পৌঁছে যাবো মাত্র 3 মিনিটে এবং চট্টগ্রামের শেষ প্রান্ত। তো শেখ হাসিনার উন্নয়ন কোথায় যায়নি, বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটি অঞ্চলে এই সরকারের উন্নয়ন পৌঁছে গেছে, শহর হয়েছে গ্রাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন যত শক্তিশালী ভূমিকা রাখবে, টেকসই উন্নয়ন করবে, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন তত বেশি টেকসই হবে, তত বেশি উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আওয়ামী লীগ সরকার যেভাবে কাজ করে যাচ্ছে, আওয়ামী লীগ জনগণের সরকার, আওয়ামী লীগ জনগণের কথা বলে, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী, আওয়ামী লীগ দেশের কথা চিন্তা করে। উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সক্ষমতার জানান দিতে হবে বলেও জানান এই কাউন্সিলর। আমার নির্বাচনী প্রতিশ্রুতিতেই ছিল যে আমি শেখ হাসিনার যে সেবাগুলো আছে, আমি যেন জনগণের তান্ত্রিক জনগোষ্ঠী এবং আমার এলাকার জনগণের মাঝে আমি যেন সুষম বণ্টন করতে পারি এবং সব উন্নয়নের ধারায় আমি যেন উপস্থিত থাকতে পারি এবং জনগণের কাছাকাছি থাকতে পারি। আমি চেষ্টা করি, আমি কতটুকু পারছি আমি জানি না, তবে আমি চেষ্টা করে যাব আমি যেন এই সরকারের, বিশেষ করে আমি শেখ হাসিনার একজন কর্মী হয়ে আমি দেশের উন্নয়নে যত রকমের বাধা বলেন, যত রকমের প্রতিবন্ধকতা বলেন, সব কিছু মোকাবেলা করে আমি ওনার সেবামূলক কাজগুলোতে আমি করে যাব, করে যাচ্ছি এবং চেষ্টা করে যাব। বাবার থেকে আমি আসলে রাজনীতিতে শিখেছি, বাবার যে উঠান বৈঠক হতো বাসায়, বর্ষিয়ান যত রাজনীতিবিদ আছেন চট্টগ্রামের, প্রিয় নেতা আলহাজ এ বি এম মহিউদ্দিন চৌধুরী, ডক্টর আফসারুল আমিন, এম এ হান্নান, এম এ মান্নান, প্রত্যেকটি রাজনীতিবিদ বাবার বাসায় এসে ওনারা গুরুত্বপূর্ণ বৈঠকগুলো করতেন, মিটিংগুলো করতেন, রাজনীতির দিক নির্দেশমূলক মিটিংগুলো করতেন, সেগুলো নিজের চোখে দেখেছি। সেই থেকে আমার ভেতরে কাজ করে যে আমি রাজনীতি করব। এবং আমি ছোটোবেলা থেকে সাংগঠনিক কাজগুলো করতাম, মানুষের জন্য কাজ করতে আমার খুব ভালো লাগতো। তারই ধারাবাহিকতায় আমি শুধুমাত্র মহিলাদের জন্য কাজ করার জন্য আমি অপরাজিতা নারী উন্নয়ন সংস্থা নামে একটি সংগঠন করেছি। সেই সংগঠনের মাধ্যমে আমি নারীদেরকে শিশু ভাতা দিতাম, বিভিন্ন রকমের সহযোগিতা করতাম। তারপরে চিন্তা করলাম যে মানুষের কাছাকাছি যদি যেতে হয় আমাকে,
যদি আমি নির্বাচন করি তাহলে আমাকে আরও বেশি মানুষের সেবা করার সুযোগ হবে এবং পারব। এবং ইচ্ছে আমার, যেহেতু রাজনীতি করি, যতদিন আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে যাব, শেখ হাসিনার রাজনীতি করে যাব। শেখ হাসিনার যে উন্নয়নগুলো আছে, সেবাগুলো আছে, আমি প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সেই সেবাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং আমি আমার এলাকাবাসীর জন্য কাজ করে যাব। নিউজ ডেস্ক, চট্টলা টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।